কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষকতা চাকরি গেছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। বরখাস্ত হওয়া মন্ত্রী কন্যার জায়গায় মামলাকারী ববিতা সরকারকে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্কুলে চাকরির পথে সোমবার আরও এক ধাপ এগোলেন শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকার। আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার মামলাকারীকে সুপারিশপত্র দেয় স্কুল সার্ভিস কমিশন। এত বড় লড়াইয়ের পর একটা জয়ের প্রাথমিক পর্যায়ে পৌঁছে গেছি আমি। হাতে রিকমেন্ডেশন লেটার পেয়ে গেছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেই স্কুলে জয়েনিং করলেই আমার লড়াইয়ের শেষ। কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন অঙ্কিতা অধিকারী। সেই স্কুলে তার পদেই চাকরি পাবেন মামলাকারী ববিতা সরকার। অঙ্কিতা যেদিন থেকে কাজে যোগদান করেন সেদিন থেকেই ববিতাকে প্রাপ্য সব সুযোগ সুবিধা দেবারও নির্দেশ দিয়েছে আদালত। ধন্যবাদ জানাবো স্যার অভিজিৎ গাঙ্গুলী মহাশয়, যিনি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের পাশে রয়েছেন। বিদ্যুৎ শামীম স্যার লয়ার, যার মাধ্যমে আমি কেসটা লড়েছি, এবং তৃতীয়ত আমার সাথে যারা গান্ধী মূর্তি পদদেশ অবস্থানরত তাদেরকে, তাদের সহযোগিতার মাধ্যমেই আজকে আমি এই হাইকোর্টের পথে দ্বারস্থ হতে পেরেছি। পরবর্তী স্টেপ এগিয়ে নেওয়ার জন্য নিয়োগপত্র নিয়োগ দেওয়ার জন্য ডেটা রুম খোলার পারমিশন পেয়ে গেছে। আদালতের নির্দেশে 30 জুনের মধ্যে ববিতা সরকারকে নিয়োগপত্র দেবে কমিশন। মন্ত্রীকন্যার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী মামলাকারী বলছেন স্কুলে যোগ দেবার পর সম্পূর্ণ হবে বৃত্ত। রঞ্জিত সাবের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।